একদম 100 টাকা 85 আছে না 85 হলে হবে না 100 টাকা নিয়ে আসো দাও না আর তুমি আমার কথা শোনো নাই যাও ধরো কি ধরবো এই যে এটা ধরো আমার খুচরা লাগবে এরকম খুচরা হয়ে যাবে না মানে 10 টাকা 10 টাকা খুচরা লাগবে যাও 10 টাকা 100 টাকা দিবি 30 টাকা এটা খুচরা আসছে এই যে আমার গাড়ি নষ্ট হলে কিন্তু আমি জরিমানা হয়ে যাবে আমি গাড়ি নষ্ট হলে জরিমানা হবে দেখা যাচ্ছে না ইঞ্জিনের মধ্যে পানি ঢুকেছে ওই যে ধোয়া বেরোচ্ছে এই যে আমি দেখা ধোয়া বেরোচ্ছে আমি রেসকে ভিডিওতে উঠাই ফেলতেছি এই দেখো ধোয়া বেরোচ্ছে কীভাবে এই ধোয়া বেরোচ্ছে কেন জয় জানি না আমি গাড়ির 12টা বাজাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো সরি আমার গলায় একটু প্রবলেম আমরা এখন একটু বাইরে যাচ্ছি তোমরা শুরুতে দেখতে পেয়েছো গাড়িটা পরিষ্কার করেছি কারণ ওরাব্বু বাসায় ছিল না অনেকদিন গাড়িটা ধোয়া হয়নি এখন আমার ছোট ছেলে বায়না ধরেছে একটু ঘুরতে যাবে এই যে আমি রেডি হয়েছি আমার বড় ছেলেকে ছোট ছেলেকে এবং ছোট ছেলের বন্ধু এই তিনজন মিলে আমরা একটা পুরনো এয়ারপোর্ট যাব পুরনো এয়ারপোর্ট যাব কিন্তু পুরনো এয়ারপোর্টে না যে যে দেখি সেখানে বন্ধ তারপরে কি করেছি চলে আসছি এইখানে নিউ মডেল টাউন এটা হচ্ছে আমাদের বাসার কাছে নিউ মডেল টাউন বানা এই জায়গাটার নাম এখানে মনে হয় কাজ করতেছে এগুলো কি আমি চিনি না কেউ যদি চিনো আমাকে কমেন্ট করো আমি এখানে নেমে পড়েছি একটু আমার ছেলে গাড়ি চালাচ্ছে আর তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে এখন চলে আসছি ওইখান থেকে একটু সামনে এই জায়গাটা পুরোটাই বালু দিয়ে ভরা আমি তোমাদেরকে একটু দেখাবো যে এখানে একটু ফুচকা খাবো আর কোনো দোকান নেই কী করবো বাচ্চাদেরকে নিয়ে আসছি এখন ফুচকা চটপটি খেয়ে ভাবছি বাসায় চলে যাব তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই কুকুর আর তার একটা কুকুর মা আর তার বাচ্চা কীভাবে দেখো মারামারি করছে আমি তোমাদেরকে দেখাবো দাঁড়াও আমি দূর থেকে একটু ভিউটা দেখাচ্ছি এই যে এখানে বাচ্চারা ছেলেরা খেলছে ফুটবল খেলছে সম্ভবত আর এই যে কুকুর মা এবং তার বাচ্চা ও মাই গড আমি কিভাবে ভয়েস দিব বলো বাহিরে এতটাই মানে পিঁয়াজ 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 বলে চিল্লাচ্ছে তোমাদের আমার ভিডিওতে যদি চলে আসে প্লিজ ইগনোর করো দেখো দুজনে কি পরিমাণ মানে বাচ্চাটার প্রচুর ক্ষুধা লাগছে হ্যাঁ এই জন্য ওর মাকে খুব বিরক্ত করছে কিন্তু মার কাছে কোনো খাবার নেই সে কিভাবে দিবে খাবার সে দৌড়ে দূরে যে দাঁড়িয়েছে আর বাচ্চাটা বেবিটা রাস্তা পার হয়ে সম্ভবত রাগ করেছে রাস্তা পার হয়ে ওপারে চলে গেল আমি ওকে বিস্কিট খাইয়েছি তারপরে দেখেছি ও শান্তভাবে একটু বসেছে এই যে আমার ছেলেরা এখন আমার ছেলেদের মানে আমার দুই ছেলে আর তার ফ্রেন্ড ওদেরকে এতটাই বিরক্ত করছিল আমি ভাবছি যে তোমাদের সাথে এটুক শেয়ার না করলেই নয় তোমরা দেখতে থাকো যে ও কী করছে আমি তার আগে ছোট করে একটু বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো আমার পাশে আছো তাদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আর শুভেচ্ছা আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে তাহলে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আমার ড্রাইভার যে ওকে দেখো
ওকে নিয়ে খেলছে, পাগলের মতো পাগল করে ফেলছে। আমি তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাবো, মানে ওর এতটাই ক্ষুধার্ত ছিল বেবিটা যে ও যাকে পাচ্ছিল তাকেই এমন ভাবে ধরছিল। এখন আমার ড্রাইভারটাকে ধরছে, দেখো আমি দূর থেকে ভিডিও করেছি, একটু কাছে নিয়ে দিচ্ছি। মানে ওকে নিয়ে মনে হচ্ছে মজা করছে। আমি বারবার বলছিলাম যে মজা করো না, মজা করো না, ও ছোট, ওকে, ওর ক্ষুধা লাগছে, ওকে খাবার দিতে হবে। অবশ্য আমার ছেলে বিস্কিট আনতে গেছে, ওকে বিস্কিট খাওয়াবো। আমি ওকে খাবার দেওয়া দিয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আসলে যে জায়গায় আমরা যেতে গিয়েছিলাম সেই জায়গাটা ছিল বন্ধ, রবিবার বন্ধ থাকে। এই যে আমার ছেলে এখন ওকে বিস্কিট দিচ্ছে, বাহিরে কি পরিমাণ দেখো মাছ মাছ মাছ। আমি কি করব, কিভাবে ভয়েস দেব বুঝতে পারছি না। দরজা জানলা খোলা রেখেছি যার কারণে ভয়েসটা আরো বেশি আছে। ওই দেখো ও খাচ্ছে, ওর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। একটা মা আসলে এই এই বাচ্চাটাকে কিভাবে খাওয়াবে, মানে কেউ যদি খাবার না দেয় তাহলে ওর পক্ষে তো খাবার খোঁজা সম্ভব না। এই যে আমার ছেলে আর এই হচ্ছে আমাদের ড্রাইভার, আর ওকে নিয়ে খেলছে আর খাবার দিচ্ছে, সুন্দর লাফায় দেখো। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার আপু লক্ষ্মী ভিউয়ার্সরা, যারা আমার চ্যানেল ভিডিওতে নতুন আসছো নতুন দেখো, যদি আমার আপু এই আপুটার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে, তাহলে আমার পরবর্তী ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর একটা করে লাইক দিও প্লিজ, কেউ বাজে কমেন্ট করো না, আর লাইক একটা করে লাইক দিও প্লিজ, তোমাদের কাছে অনুরোধ। আজকে আমি একটু অন্যরকম ভিডিও ছাড়লাম, আগামীকাল অবশ্যই একটা নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। যদি আমি সুস্থ থাকি অবশ্যই একটা রেসিপি দিব, আর আমার ঘরের কাজকর্ম তোমাদেরকে দেখাবো। ওই যে দূরে আমার গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, এই জায়গাটা অনেক সুন্দর, অনেকেই আসে ঘুরতে। আমরাও ভাবছি যে এখানে একটু খেলা করে চলে যাই। এই যে এখানে আমি দুই একটা ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আমি এখানে একটু ঘুরে ওদেরকে নিয়ে বাসায় চলে গিয়েছি, এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর এখন তো বিকেল 5টা বাজলি আজান দিয়ে দেয়। এই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাহলে আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, একটু সামনে যেতে সাহায্য করো। প্রচুর জ্যাম রাস্তায় সন্ধ্যার সময়, আসলে সন্ধ্যার বিকেলে মানে সন্ধ্যার আগে। তাহলে আজকের মতো বিদায় নিই, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আমার গাড়ির উপরের ইয়েটা খোলা দেখো। আল্লাহ হাফেজ।